বন্ধুসকল জি এস মেডিকেল আসাম ইউটিউব চ্যানেলটোত আপোনালোক সকলোকে স্বাগতম জানাইছো। আজি আমি আলোচনা করিম এই ভিডিওটোৰ জৰিয়তে প্রেগনেন্সির সময়ত মহিলাসকলে অমিতা কিয় খাব নালাগে বা কোনো মহিলা যদি প্রেগনেন্সির সময়ত অমিতা খায় কি কি অসুবিধা হব পাৰে, কি প্রবলেম হব পাৰে, সকলো কথা আলোচনা করিম আজি আমি এই ভিডিওটোৰ জৰিয়তে। যদি আপোনালোকে আমার চ্যানেলটো এতিয়াও সাবস্ক্রাইব করা নাই, প্লিজ চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিয়ক, লগতে বেল আইকনটো প্রেস করে দিয়ক। তেন্তে বলক আজি আমি ভিডিওটো আরম্ভ করো। বন্ধুসকল প্রেগনেন্সির সময়ত মহিলাসকলে বহুত ধরনের ফল খায় আর ফল খাওয়াটো জরুরি হয়, কিন্তু নাজানে কি কি ফল খাব নালাগে। তার ভিতর একটি ফল হয়েছে অমিতা। অমিতা খালে প্রেগনেন্সির সময়ত অসুবিধা হব পারে, কি অসুবিধা হয় আমি আলোচনা করিম। বন্ধুসকল প্রেগনেন্সির সময়ত মহিলাসকলে পকা অমিতা খাব পারে, পকা অমিতা খালে কোনো ধরনের অসুবিধা নহয়। বাট কিন্তু প্রেগনেন্সির সময়ত কেঁচা অমিতা খাব নালাগে। কেঁচা অমিতা কিয় খাব নালাগে? কেঁচা অমিতাত বহুত পরিমাণে লেটেক্স পোৱা যায়, বহুত পরিমাণে লেটেক্স থাকে আর পেপেন থাকে। পেপেন মানে কহ, যেটো অমিতার কহ আছে এটো কেঁচা অমিতাত বহুত বেশি পরিমাণে পোৱা যায়। আর ই কি করে কি হয়, যেটো গর্ভাশয় আছে, মহিলার যেটো গর্ভাশয় আছে, এই গর্ভাশয়ত কি হয়, যেটো গর্ভাশয়ত যেটো ইউটেরাস আছে, ইউটেরাসত কন্ট্রেকশন বাড়ি যায় কেঁচা অমিতা খালে। ইউটেরাসত কন্ট্রেকশন বাড়ি যায় আর লগতে প্রেগনেন্সিত কেঁচা অমিতা খালে মিসকারেজ হওয়ার সম্ভাবনা থাকে, এনেকি বাচ্চাটো ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকে বা ধ্বংস হয়, মিসকারেজ হয়। এই কারণে কি হয়, কেঁচা অমিতা প্রেগনেন্সির সময়ত খাব নালাগে বা কেঁচা অমিতা প্রেগনেন্সির সময়ত মহিলাক দিব নালাগে। আর ইয়ার উপরেও কি হয়, আপনার ইন্ডাইজেশনের প্রবলেম হয়, গ্যাসের প্রবলেম হয়, এনে ধরনের সমস্যা, এনে ধরনের অসুবিধা দেখবলে পোৱা যায় কেঁচা অমিতা প্রেগনেন্সির সময়ত খালে। সেই কারণে প্রেগনেন্সির সময়ত কোনো মহিলা কেঁচা অমিতা খাব নালাগে, ইয়ার দ্বারা মিসকারেজ হওয়ার সম্ভাবনা থাকে, ইউটেরাসত কন্ট্রেকশন বাড়ি যায়, এনে ধরনের সমস্যা দেখবলে পোৱা যায়। তো আই হোপ কি বন্ধুসকল আশা করছো আপনাদের বুঝি পাইছে যে প্রেগনেন্সির সময়ত কেঁচা অমিতা কিয় দিব নালাগে। যদি ভিডিওটো ভাল পাই লাইক আর শেয়ার করে দিব। আজিলকে এইখিনি, জয় হিন্দ।